Exactly, manager. খুব একটা বেশি কিছু হবে না সাত দিন পর কি হবে বলুন তো মানে আজকে ওনারা শুধু কৃষকে ধরতে আসছে সাত দিন পর এসে আমাদের সববার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাবে বাস না জারা ম্যাডাম এমনটা হবে না আপনারা জানতে চাইছিলেন না আমি কি করে প্রজেক্টটা দাঁড় করাবো শুনুন গুজরাট থেকে কাঁচা মাল আনিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের টি-শার্ট বানানো হয়েছে ছেলে ও মেয়েদের জন্য এই টি-শার্টের উপর আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো আমাদের রেডি করা আছে নাম হলো রাগিয়া সোহাগী এই রাগী সোহাগী ডিজাইনগুলোর মধ্যে দিয়ে নারী পুরুষের রাগ ভালোবাসা সুখ দুঃখ প্রেম বিরহ বিচ্ছেদ মিলনের গল্প বলা হয়েছে আর এই গল্প মানুষকে টানবেই আমি জানি এখন আজ রাতের মধ্যেই কালার কম্বিনেশনগুলো ঠিক করে টি-শার্টের উপর ডিজাইনগুলো প্রিন্ট করতে শুরু করে দেবো আমরা দেখুন আমরা অল্প সময়ে বেশি প্রোডাকশনের জন্য আরও অনেক এমপ্লয়ীদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তারা সকলে কথা দিয়েছে তারা দিন রাত খেটে দুদিনের মধ্যে সমস্ত টি-শার্ট তৈরি করে দেবে আর আমরা আমাদের রাজ্য ছাড়াও অন্য রাজ্যের ডিলারদের সঙ্গেও কথা বলে রেখেছি তারা আগামী দুদিনের মধ্যেই এইসব টি-শার্টের মার্কেটিং প্রমোশনও শুরু করে দেবে আর তিন দিনের মাথায় আমাদের শপিং মলে রাজ্যের বিভিন্ন নামী মলে আর দোকানগুলোতে আমাদের টি-শার্টগুলো পৌঁছে যাবে চার দিনের দিন থেকে টি-শার্টগুলো বিক্রি হওয়া শুরু হবে আর আমাদের হাতে টাকা আসতে থাকবে পঞ্চম আর ষষ্ঠ দিনের মধ্যে আমরা সমস্ত বিক্রি সেরে সাত দিনের মাথায় আমরা ব্যাংকে গিয়ে সব টাকা শোধ করে দেব কথা দিচ্ছি এইসব কি করে বলছে এত কিছু ও জানলো কি করে আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না আপনি যত সহজে বলছেন কাজটা কি তত সহজ হবে আমার দুই বাবা কত কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছে আমি তো জানি একটা আমি নিজের চোখে দেখেছি আর একটার গল্প শুনেছি এই দুই বাবার হাত যখন আমার মাথায় আছে তখন আমি পারবই পরিশ্রম আর টাকার মূল্য বুঝি ম্যানেজার বাবু বাবা এত পরিশ্রম করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন কুমরামুখর স্বপ্ন এই কোম্পানিটাকে বিশ্বের এক নম্বর কোম্পানি করা আমি থাকতে সেটা ভেঙে ছুড়ে যাবে সেটা আমি হতে দিতে পারবো না এই সাত দিনের মধ্যে আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেবো আপনারা নিশ্চিন্তে ফিরে যেতে পারেন ঠিক আছে আপনি যখন একটা ফুল প্রুফ প্ল্যানিং করে ফেলেছেন আর এত কনফিডেন্টলি বলছেন আমরা না হয় সাত দিন সময় আপনাকে দিলাম বাট সাত দিন মানে কিন্তু ঠিক সাত দিন এর চেয়ে এক ঘন্টাও বেশি সময় নয় অনেক ধন্যবাদ ম্যানেজার বাবু অনেক ধন্যবাদ কিন্তু এই শেষ কদিনে তুমি আমার ধারণাটাই বদলে দিয়েছো কৃষের সাথে রাধার বিয়ে হওয়ার পর থেকে তুমি তো লিটারালি রাধার উপর অত্যাচার করছো অত অবাক হওয়ার কিচ্ছু নেই শোভা রাধামা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি প্রত্যেকটা দিন ওকে অপমান করছো কৃষের মনটা ওর বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছ রাধামা কৃষের বউ হওয়া সত্ত্বেও তুমি ওরই সামনে যারা আর কৃষের আবার বিয়ে দেওয়ার কথা বলছো আর যে রাধা কৃষকে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনলো তুমি তাকেই তো সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতে চাইছিলে না আর এ বাড়িতে আসার পরও তুমি তার সঙ্গে কি ব্যবহার করছো ঠিক কাজের লোকের মতো তাকে রেখেছো তাকে দিয়ে ঘর মোছাচ্ছ কাপড় কাচাচ্ছ রান্না করাচ্ছ আমি কি কিছু বুঝি না ভেবেছো তুমি ভুল করছো শুভ ভুল আমি করছি না শোভা ভুলটা করছো তুমি আর ধরুন তুমি যে মানসিকতার পরিচয় দিচ্ছ তাতে করে তোমার উপর থেকে আমার আস্থা ভরসা বিশ্বাস সমস্ত কিছু চলে যাচ্ছে সত্যি কথা বলতে কি শোভা তোমার সাথে এখন এক ঘরে জীবন কাটাতে আমার হারষ্ট লাগছে
ডোন্ট মাইন্ড শোভা, তোমাকে অসম্মান করতে পারি না, আবার সম্মান করতেও দ্বিধা হয়। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আলাদা থাকা তো সম্ভব নয়, তাই বাইরের লোকের কাছে আমরা যেমন স্বামী স্ত্রী ছিলাম তেমনই থাকবো। আর সেটা ছাড়া তুমি আমার কাছ থেকে আর কিছু এক্সপেক্ট করো না, আর খুব প্রয়োজন না হলে আমার সঙ্গে কথা বলতেও এসো না। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम नवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हम नवा। तुम देना साथ मेरा ओ हम जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। वफादारी की वो रस्में निभाएंगे हम तो पस में, एक भी जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हम গুমরা মুখো, গুমরা মুখো কেমন লাগলো? মুখে মাখিয়ে দিলাম তো রং। তুমি কি ভেবেছিলে তুমি কৃষ ব্যানার্জির মুখে রং লাগিয়ে জিতে যাবে?